আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু, ডাক্তারদের আন্দোলনে চাপে ছিল সরকার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা উচিত ছিল, নবান্ন অভিযানে না গিয়ে ওরা ভুল করেছে, বাম অতি বামেরা ভুল পথে চালিত করেছে, আন্দোলনের শুরুটা ভালো শেষটা খারাপ হলো। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই আন্দোলনকে চোকার্স বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ট্রেড কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু, ডাক্তারদের আন্দোলনে চাপে ছিল সরকার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা উচিত ছিল, নবান্ন অভিযানে না গিয়ে ওরা ভুল করেছে, বাম অতি বামেরা ভুল পথে চালিত করেছে, আন্দোলনের শুরুটা ভালো শেষটা খারাপ হলো। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই আন্দোলনকে চোকার্স বলে কটাক্ষ করেছেন। বলেছেন থ্রেড কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আন্দোলনকে একযোগে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। জুনিয়রদের আন্দোলনের অপমৃত্যু, বাম অতি বামেরা ভুল পথে চালিত করেছে আন্দোলনকে, মত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। প্রথম থেকেই বলেছি মেধাযুক্ত এরা কেউ ফাঁকা খাতায় চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে চাকরি পাননি, এরা কোটাতে চাকরি পাননি, এরা অত্যন্ত মেধাযুক্ত, কিন্তু কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপদে চালিত করেছে। সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটানোর অল আজকে অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আর জুনিয়র ডাক্তারদের সব আমার ভালো লেগেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সভা করা, তার বাড়িতে গিয়ে সভা করা, আমিও ভালোভাবে নিইনি, মানুষও ভালোভাবে নেয়নি। কারণ এই ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জী। তিনি তথ্য প্রমাণ লোপাট করা, অর্থ দিয়ে পরিবারকে কেনার চেষ্টা করা, নানাভাবে অনেক তো হলো এবারে উৎসবে ফিরুনের মতো খুব হালকা চালে উপহাসের সুরে কথাবার্তা বলার মধ্য দিয়ে তিনি এই ঘটনার জন্য দায়ী। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন চরমে ছিল, সরকার যখন চাপে ছিল, তখন জুনিয়র ডাক্তাররা 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে প্রথম ভুল করেন, দ্বিতীয় ভুল করেন মমতা ব্যানার্জি, যিনি আসল দোষী, তার সঙ্গে মিটিং করা। তারা অন্যভাবেও সরকারের সঙ্গে মিটিং করতেন পারেন, কেন্দ্রের স্বাস্থ্য সচিবের মধ্যস্থতা দাবি করা উচিত ছিল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান যিনি ব্রোকার তার মধ্যস্থতা দাবি করা উচিত ছিল। ডাক্তারদের আন্দোলনকে চোকার্স বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, থ্রেড কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি। আর কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। বাংলার যে মেয়েটি একটি গভর্নমেন্ট প্রেমিসেসের মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় ধর্ষিত এবং খুন হন, এই সিস্টেমটার জনক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। থ্রেড কালচার ডাক্তারবাবুরা বলছেন, সেই থ্রেড কালচারের জনক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করতে যাচ্ছেন, তার ফল আবার সেটাই হয়েছে। এবং সেই জন্য এখন নতুন নতুন ডাক্তারবাবুদের একাধিক ফ্রন্ট চলে আসবে, তাদের মাথায় ওই সেই সমস্ত ডাক্তারবাবুরা যাদের নাম আমরা এতদিন শুনে এসেছি অভিযুক্ত হিসেবে, তাদের নাম সামনের দিকে আসবে, তারা এবার ফ্রন্টে তা গিয়ে নেতৃত্ব দেবেন। এই সমস্ত কোচ হচ্ছে গ্রেগ চ্যাপেলের মতো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই খেলছে। এবং ডাক্তারবাবুরা যেটা করলেন, আমাদের বিরোধী দলনেতা যেটা বললেন যে শেষটা করতে পারলেন না, আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা হয়ে গেছে ডাক্তারবাবুদের আন্দোলন, শেষ পর্যন্ত সেমিফাইনালে গিয়ে হেরে যাচ্ছে, একদম চোকার যাকে বলে। আপনারা শুনলেন ডাক্তারদের এই আন্দোলনকে একযোগে কটাক্ষ করেছেন একদিকে শুভেন্দু অধিকারী, সঙ্গে সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু, ডাক্তারদের আন্দোলনে চাপে ছিল সরকার,
আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাকে নিউজ টাইমে স্বাগত। ডাক্তারদের আন্দোলনকে একযোগে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু, অন্যের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা উচিত ছিল। আর সুকান্ত মজুমদার চোকার্স বলেছেন এই আন্দোলনকে কিভাবে দেখছেন। দেখুন, চিকিৎসকরা চিকিৎসকদের আন্দোলন, তারা আন্দোলন নেমেছেন সেটা হচ্ছে একজন চিকিৎসক খুন হয়েছেন বলে, কিন্তু রাজ্যের একটি মেয়ে খুন হয়েছে সেই বলে তো রাজ্যের প্রধান বিরোধী দল যেভাবে ঝাঁপিয়ে পড়ার উচিত ছিল, আমরা কিন্তু সেই ভূমিকা রাজ্যের প্রধান বিরোধী দলের দেখিনি। আমার রাজ্যে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কোন, সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, কিন্তু হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনিও দায় এড়াতে পারেন না। রাজ্যের হচ্ছে একটা প্রিমিয়ার মেডিকেল কলেজে এরকম একটি বিরল ঘটনা ঘটে, অপরাধ ঘটেছে, ফলে তাদের থেকে কোন রকমের কোন একটা বিবৃতি পর্যন্ত পাওয়া যায়নি, পাশে দাঁড়ানো তো দূরের কথা। বরং তারা যেটা সবসময়ই করেছেন যে হচ্ছে যে সরকার যেটা নানা মহল থেকে এসে সরকার যেটা করছে, রাজ্য সরকার সেটা ঠিক করছে, এইটা হচ্ছে যে আমরা প্রধান বিরোধী দলের যে যাদের যারা পরামর্শদাতা তাদের হচ্ছে যে মুখ থেকে শুনেছি, ফলে যেটা হচ্ছে যে চিকিৎসকদের আন্দোলনের উপর সবটা চাপিয়ে দিচ্ছেন ওনারা। কেন চিকিৎসকরা চিকিৎসকদের পথে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলন পরিসমাপ্তিও ঘটেনি, সেই আন্দোলন আন্দোলনের জায়গাতেই আছে, রাস্তাতেই আছে। রাজ্যের প্রধান বিরোধী দল তারা কি হচ্ছে যে তারা কি করেছেন এই আন্দোলনের জন্য, তারা কটা মিছিল করেছেন, কটা সমাবেশ করেছেন, তারা সরকারকে চাপ দেওয়ার জন্য কি কি কর্মসূচি নিয়েছেন সেটা বলবেন। একটাই আমরা দেখেছিলাম, 27 আগস্ট নবান্ন অভিযানের নামে কিছু হচ্ছে তাণ্ডব চলেছিল, কিন্তু সেই যে ছাত্র সমাজ 27 আগস্টের পরে তারা হাওয়া হয়ে গেল, হাওয়ায় বিলীন হয়ে গেল। আজকে 27 নভেম্বর, 2 মাস হয়ে গেল আর কিন্তু তাদের দেখা গেল না। তাদের একটা প্রেস বিবৃতি নেই, একটা পথসভা নেই, একটা কোনো সাংবাদিক বৈঠক নেই, একটা কোনো মিছিল নেই, একটা কোনো সমাবেশ নেই। ফলে যেটা হচ্ছে যে প্রধান বিরোধী দলের এইসবগুলো না বলে তারা বরং হচ্ছে রাজ্যের এই একের পর এক যা অন্যায় ঘটে যাচ্ছে সেইগুলো নিয়ে তারা হচ্ছে যে মানে তারা কি আন্দোলন গড়ে তুলছেন, তারা সরকারের কতটা বিরোধিতা করছেন নাকি সরকারের পাশে দাঁড়াচ্ছেন সেই অবস্থান তারা স্পষ্ট করুন। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কয়েকটি প্রশ্ন তুলে দিলেন। কটা মিছিল, কটা সমালোচনা করেছে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি?